বীরবলের রাজসভা, সেই রাজসভার নবরত্নের অন্যতম, সরি মাফ করবেন, সম্রাট আকবরের রাজসভা, সেই রাজসভার অন্যতম রত্ন, নবরত্নের অন্যতম রত্ন হচ্ছে বীরবল। বীরবল চলেছে এক রহস্যের সমাধান করতে। সদাকারের মোহরের থলি কে চুরি করে? আসুন দেখি কিভাবে সেই রহস্যের সমাধান হয়। রাত্রিবেলা তিন চাকর একসঙ্গে ঘুমোচ্ছে,
কিন্তু সবার চোখে কি ঘুম আছে? আমি যদি অস্বীকার করি এ জাদু কাঠি তো আমাকে ধরিয়ে দেবে। একটা উপায় আছে, আমি যদি জাদু কাঠিটা আগাম ছোট করে দিই তাহলে আমি মিথ্যা কথা বললেও এ জাদু কাঠি বড় হলেও আমাকে কেউ ধরতে পারবে না। বীরবল যে গল্পটি চাকরদের বলে যে মিথ্যে কথা বললে এই জাদুকাঠি নাকি বেড়ে যায়, এটা বীরবলের এক ছল। এবার সেই ভয়ে চাকরটা এক কাণ্ড করে বসলো। এবার দেখি বীরবল কিভাবে সমাধানটি করে। পুনরায় রাজসভা। আমাকে টমা